শুরু হয়েছে রমজান মাস, আর এই মাসেই অগ্নিমূল্য ফল। মুসলিম সম্প্রদায়ের প্রথা অনুসারে রোজা ভাঙার মুহূর্তে ফল খেয়ে ধর্মীয় রীতি পালন করে থাকেন এই সম্প্রদায়ের মানুষরা। কিন্তু যেভাবে মালদার বাজারে ফলের দাম আকাশ ছুঁয়েছে, তাতে কালঘাম ছুটছে সাধারণ মানুষের, এমনকি পাল্লা দিয়ে বেড়েছে তরমুজের দামও। যদিও ফল বিক্রেতাদের বক্তব্য আমদানি কম, তাই বিভিন্ন ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়েছে, তবুও চাহিদা রয়েছে, কিছু করার নেই। যে দরে পাওয়া যাচ্ছে সামান্য লাভ রেখেই বিভিন্ন ফল বিক্রি করতে হচ্ছে, এমনটাই বলছেন বিক্রেতারা। প্রতি বছর রমজান মাসে অল্প বিস্তর ফলের দাম বাড়ে এবং কমে, কিন্তু এবার ফলের দাম এক লাফে দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে, এমনটাই বলছেন ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা। এক ক্যারেট আঙুর গত বছর 1000 টাকা দরে কেনা হয়েছিল, 17 কেজি ওজনের এই এক ক্যারেটের দাম এবার দাঁড়িয়েছে 1700 টাকা, 700 টাকা প্রতি ক্যারেটে দাম বৃদ্ধি হয়েছে। গত বছর 17 কিলো মৌসুম্বি লেবুর দাম ছিল 700 টাকা, এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে 1700 টাকা। 17 কিলো মৌসুম্বি লেবু প্রতি প্রায় 1000 টাকা দাম বেড়েছে। আমদানি অনেকটাই কমে গিয়েছে, যার দরুন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন রকমের ফল কিনতে হচ্ছে। স্বাভাবিক কারণেই খোলা বাজারে ফলের দাম বাড়ছে, এমনটাই দাবি বিক্রেতাদের। ক্রেতারাও পড়েছেন সমস্যায়। এটা গাড়ির অসুবিধার জন্য মাল আনা যায় না। কোথা থেকে আসছেন? এটা এটা মাল আসে আপনার নাগপুর, মহারাষ্ট্র। মালের রেট হচ্ছে তোমার 13 টাকা ওখানে খরিদ। কার্টন আছে, লেবার খরচ আছে, কুলি খরচ ইত্যাদি, ট্রান্সপোর্ট খরচা, আর আপনার 2,30,000 টাকা ভাড়া 28 টন মালের। এত পারছেন আপনার সে করতে না, সবার দেখা দেখি করতে হচ্ছে, কি ভাববো বলেন। তরমুজের ব্যবসা করছে, কত বেচা কিনা করেন? এখানে পাইকারি রেটে 30-30 টাকা, আর খুচরোতে 35 টাকা। এত রেট বাড়তে কেন? মানে মহারাষ্ট্র থেকে মাল আসছে সেই জন্য। আপনার থাকে না? আমরা এখানে মাল কিরকম থাকবে? 3 দিন 4 দিন 5 দিনে গাড়ি আসছে, ওইখানেই তো সব মানে মাল লাল হয়নি, তাই বলে এত মালের দাম সব জায়গার। ধর্মপ্রাণ মুসলিম ভাইদের রমজান মাস শুরু হয়েছে, এবং এই রমজান মাসে এক মাস ধরে যে রোজা চলবে, এই রোজাতে ইফতারি হয়। ইফতারির বিভিন্ন ফলের মধ্যে মূল উপকরণ হচ্ছে আপেল, তরমুজ, আঙ্গুর, এ সমস্ত বিভিন্ন ফল দিয়ে সাধারণত খেজুর ইফতার করা হয়। আমাদের মালদা জেলাতে আপেল এবং খেজুর পর্যাপ্ত পরিমাণে আছে, আঙ্গুর আছে, কিন্তু মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে হচ্ছে। মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে গিয়ে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে যে তরমুজটা এখন তৈরি হচ্ছে সেটা কিন্তু এখনও সিজনটা শুরু হয়নি, এবং সেখানে অনেক কস্ট আছে, অনেক ক্যারিং খরচ হয়ে যাচ্ছে, ক্যারিং খরচের জন্য কিন্তু তরমুজের দাম বেড়ে গেছে। সর্বোপরি কিন্তু আমাদের জেলাতে এখন অবধি আপেল এবং খেজুর, সেই সঙ্গে আঙ্গুর সাপ্লাই আছে। আমরা চেষ্টা করছি কোনোভাবেই যেন জেলাতে মুসলিম ভাইদের রোজার যে ইফতারির যে ফল তার জন্য ঘাটতি না হয়। তবে স্বাভাবিক কারণে কিছু মূল্য বৃদ্ধি হয়েছে, আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। আপেল, তরমুজ, আঙ্গুর এবং খেজুর ইফতারির যেন শর্টেজ না হয়, অন্যান্য ফল যেন স্বাভাবিক থাকে, সেদিকে আমরা তীক্ষ্ণ খেয়াল রাখছি।